আপনি নেতৃত্ব দিয়েছেন আপনি কি করে বললেন কি করে এ ধরনের প্রভোকেট করতে পারলেন যে আমার ছাত্রলীগদের এই বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ঠিক করার দায়িত্ব ছাত্রলীগ পালন করবে এবং যখন এই কথা বললেন পরের দিন রাত থেকে এই ছাত্রলোক সহিংস হলো আক্রমণাত্মক হলো হেলমেট বাহিনী আমদানি করা হলো আমার শিক্ষার্থীরা তো হেলমেট পরে তো হামলা করেনি কালকে দিক দিকে পিস্তল উঁচু করে গুলি করছে এখন পর্যন্ত আমি একজন নাগরিক হিসাবে জানতে চাই যে সেই আমার সন্তানদের প্রতি যে বন্ধুকে নল তাক করে পিস্তল তাক করে গুলি করলো তাকে কেন গ্রেপ্তার করা হলো না কেন এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হলো না ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় দুজন শিক্ষার্থী যাদের চোখে মুখে ক্লান্তি এবং উত্তণ্ঠা আমি তাদের কাছে দুঃখ চেয়ে নিচ্ছি এবং ক্ষমাও চেয়ে নিচ্ছি যে একজন শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে গতকাল সারা রাত আর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হলে একরকম আতঙ্ক হুমকি ধামকির মধ্য দিয়ে দিনের করেছে সকালবেলা তাদের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সরকারি দলের লাঠিয়াল বাহিনী এবং হেলমেট বাহিনী যারা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গত আঠারো বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে তাদের হামলা করেছে কিন্তু দিন শেষে জনরসে যারা গত পনেরোটি বছর ছাত্রদেরকে নিরপরাধ শিক্ষার্থীদেরকে কারণে অকারণে দাবড়িয়েছে তাড়িয়েছে নির্যাতন করেছে হল থেকে বের করে দিয়েছে হাজার হাজার শান্তিপ্রিয় ছাত্রদের তোপের মুখে পড়ে তারা এক প্রকার লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে দৃশ্য আমরা দেখেছি এখনো আসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ধরনের আতঙ্ক বিরাজমান যে বাইরে থেকে হামলা হতে পারে কারণ এই মুহূর্তে ক্যাম্পাসে সরকার দলের ছাত্র সংগঠনের কোনো উপস্থিতি একেবারেই নেই পুরো হলগুলো বা বিশ্ববিদ্যালয় চত্বর আন্দোলনকারী কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারী ছাত্রদের নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর আছে কিছুক্ষণ আগে দেখলাম যে প্রভাইস চ্যান্সেলার সাহেব উনি একটা স্টেটমেন্ট করেছেন যে হলে হলে প্রবোষ্টা অবস্থান করবে হাউস অবস্থান করবে তাদের নিরাপত্তা দেবে এটি ভালো খবর নিঃসন্দেহে ভালো খবর বিজেপি মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি এবং এক ধরনের থমথমে অবস্থা বিরাজমান কি হবে এটি বলা খুব ডিফিকাল্ট তবে আমি আশা করব প্রত্যাশা করব। প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে সাধারণ ছাত্রদের নিরাপত্তায় সেটি বলবৎ থাকবে তারা আক্রান্ত হবে না প্রশাসন সজাগ থাকবে এবং কোনোভাবেই যেন আমার নিরাপদ ছাত্ররা আক্রান্ত না হয় সেই বিষয়টি নিশ্চিত করবে আমি আপা দেখেন এই যাওয়ার আগে শুধু প্রশাসন সজাগ থাকবে মানে সজাগ এখনো নাই তাহলে আগামীতে থাকবে এটা কিভাবে আপনি ভরসা করতে পারেন না আমি বলতে প্রভাইস চ্যান্সেলর মহোদয় প্রভাইস চ্যান্সেলর অ্যাডমিন সুলতানুল ইসলাম সাহেব উনি একটা স্টেটমেন্ট করেছেন যে সমস্ত প্রবস্থা হলে হলে রাত্রি যাপন করবেন হাউস চিটনা থাকবেন প্রক্টোরিয়াল বডি সজাগ থাকবেন আমি সেই আশাবাদ ব্যক্ত করতে চাই যে প্রশাসন তাদের দেওয়া কথাটা রাখবেন তারা সজাগ থাকবেন এবং আমার সন্তান তুল্য ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবেন এটি আমার আসার কথা থাকবেন কি থাকবেন না এটি তো বলতে পারবো না গত তিন দিনে তো দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বিচারে আমার কন্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে আমি জানি না তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকালকে প্রফেসর কামরুল হাসান যিনি রাতের বেলা ছাত্রদেরকে উদ্ধার করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তরে গিয়েছিলেন তারপরে সেই ভাইস চ্যান্সেলার মহোদয়ের উপস্থিতিতে উনিও নিজে আক্রান্ত হয়েছেন ওনার সাথে কথা হচ্ছিল ভয়াবহ চিত্র এটি ওনারা ভালো বলতে পারবেন তবে উনি যেটা বললেন যে হাসান ভাই আমি যখন গিয়েছি এই দায়িত্ব নিয়ে গিয়েছিলাম যে আমার সন্তানরা ছাত্ররা যে দলই করুক না কেন যেহেতু আমরা সিনিয়র শিক্ষক দীর্ঘদিন শিক্ষকতা করি আমাদেরকে দেখলে অন্তত তারা গায়ে হাত তুলবে না বা আক্রমণাত্মক ভূমিকায় আসবে না কিন্তু বলল যে কাউকে চিনি না এই হেলমেট বাহিনী কারা কি আদৌ আমাদের ছাত্র নাকি এরা বহিরাগত আমি নিশ্চিত দেখলে সেটিও যে কোনো সংগঠন হোক আমাদেরকে আঘাত করার কথা নয় এটি হলো ওনার সর্বশেষ বক্তব্য কি হয়েছে আমি বলতে পারবো ওনারা বলতে পারবেন আমি শুধু এতটুকু বলতে চাই একজন শিক্ষক হিসাবে যে যে কোনো সমস্যা যদি আপনি সমাধান করতে চান তার প্রথম পদ্ধতি হল প্রথম স্টেপটাই হলো সেই সমস্যাকে করা সেই সমস্যাকে স্বীকার করে নেওয়া যে হা আমাদের কোটা ভাবে বাতিল করে দিলেন ছাত্ররা কিন্তু কোটা বাতিল চায়নি তারা চেয়েছিল সংস্কার আপনি কোটের মাধ্যমে যে দেখেন কোটের যে বিষয়টি দুই সালের আঠারোই এপ্রিল কোটের বিরুদ্ধে কি মন্ত্রীরা লাঠি মিছিল করেনি আজকে যে কোর্টের কথা বলে ছাত্রদেরকে ভিক্টিমাইজ করার চেষ্টা করা হচ্ছে তারা তো বলেছিল যে কোর্ট যা করেছে ফাইন আপনারা যেহেতু এটি রাষ্ট্রের একটি পলিসি বিষয় রাষ্ট্রের একটি গত পদ্ধতিগত বিষয় অতএব আপনারা অন্তত প্রশাসনিকভাবে এমন একটি স্টেটমেন্ট করুন যেটা আমাদেরকে আশ্বস্ত করে কারণ কোর্ট তো কোটা নির্ধারণ করে দেবে না কিন্তু নির্ধারণ করতে হবে সরকারকে সেই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ উইং থেকে আমার এই সন্তানতুল্য শিক্ষার্থীরা একেবারেই অহিংসভাবে গত দুই সপ্তাহ ধরে তারা কিন্তু চেয়েছিল যে ঘোষণা আসুক সেটি আসেনি সেটি না আসার পরে মন্ত্রীকে বলছে কোর্ট যা করবে তা আমরা করব না ভালো কথা তাহলে আপনি একজন ওয়াইদুল কাদের সাহেব আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এই চত্বরের মানুষ আপনি নেতৃত্ব দিয়েছেন আপনি কি করে বললেন কি করে এ ধরনের করতে পারলেন আমার এই বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ঠিক করার দায়িত্ব ছাত্রলীগ পালন করবে এবং যখন এই কথা বললেন পরের দিন রাত থেকে ছাত্রলোক সহিংস হলো আক্রমণাত্মক হলো হেলমেট বাহিনী আমদানি করা হলো আমার শিক্ষার্থীরা তো হেলমেট ওরা তো হামলা করেনি কালকে যে শহীদুল্লাহ আমাদের বিজয় একাত্র হলের সামনে বা শহীদুল্লাহ হলের সামনে যে মোল্লা সাহেব এখানে একজন মোল্লা আছে সরি আপনি না একজন মোল্লা সাহেব কালকে ছাত্র দিকে পিস্তল উঁচু করে গুলি করছে এখন পর্যন্ত আমি একজন নাগরিক হিসাবে জানতে চাই যে সেই আমার সন্তানদের প্রতি যে বন্ধুকে নল তাক করে পিস্তল তাক করে গুলি করলো তাকে কেন গ্রেপ্তার করা হলো না কেন এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হলো না কেন রাজু বিরানি বিতরণ করা হলো কাকে এই যাদের গায়ে হাত তোলা হলো যাদেরকে পিটানো হলো যে সমস্ত কন্যা সম মেয়েদেরকে লাঞ্ছিত করা হলো এটি তো স্বাধীন বাংলাদেশ এখন তো পাকিস্তান শাসন করে না বাংলাদেশের মানুষ শাসন করে তাহলে বিরানি বিতরণ করে এই সমস্ত পাড়া মহল্লায় থেকে টোকাই শ্রেণীর লোকদেরকে নিয়ে এসে সবাই কথা বলছে যারা হেলমেট পরেছিল আজকেও আপনি দেখবেন এই রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নাম ধরে সমস্ত মিডিয়া নিউজ করছে তাদের এখানে ভূমিকাটা কি তারা কেন রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদেরকে শান্তিপূর্ণ ছাত্রদের বিরুদ্ধে আঘাত করলো আজকে একটা কথা হাসিনাপ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে পনেরো তারিখের আগ মুহূর্ত পর্যন্ত বা পনেরো তারিখের রাত পর্যন্ত এই আন্দোলনকারী ছাত্ররা রাজপথ অবরোধ করেছে ঠিক আছে মিছিল করেছে ঠিক আছে কিন্তু তারা একটি গাড়িতে একটি ইট নিক্ষেপ করেছে একটি পাথর নিক্ষেপ করেছে একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এরকমটি অন্তত আমি দেখি নাই এই ঘট পরিস্থিতির অবনতি হলো যখন কালকে ওবায়দুল কাদের সাহেবের একটি অত্যন্ত দায়িত্বহীন এবং কাণ্ড জ্ঞানহীন স্টেটমেন্টের পরে ছাত্রলীগ সংক্ষুব্ধ হলো ছাত্রলীগ তাদের কাঁধে দায়িত্ব নিয়ে নিল আমি বলি রাষ্ট্রের কোন ধারায় সংবিধানের কোন ক্ষমতা বলে ওবায়দুল কাদের সাহেব দেশের অত্যন্ত সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও উনি দায়িত্ব দিলেন ছাত্রলীগকে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে অহিংস আন্দোলন সহিংসতায় রূপ পেল এবং আজকেও দেখেন হাসিনাপা আপা কোনো একটি জায়গায় কিন্তু গোটা সংস্কার আন্দোলনকারীরা একটি ঢিল আগে সরে নাই যখন তারা বাধাগ্রস্ত হয়েছে আত্মরক্ষার্থে তারা কিন্তু সেই কোঠা বা ওই হেলমেট বাহিনীদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে আজকে এই উস্কানি কিন্তু এসেছে সরকারের পক্ষ থেকে উস্কানি এসেছে সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে উস্কানি এসেছে যারা সতেরো বছর ক্যাম্পাস গুলাকে রাম রাজত্ব বানিয়ে রেখেছিল সাধারণ ছাত্রদের অত্যাচার নির্যাতন করেছিল সেই ছাত্রদের সেন্টিমেন্ট বুঝতে সরকার সরকারের মন্ত্রী এবং এই সরকার দলীয় ছাত্র সংগঠন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়েছে বলেই তাদের কোনো প্রতিরোধ কোনো হামলা কোনো কিছু ইটেকে নাই সারা দেশে রাজপথ কিন্তু সাধারণ ছাত্রদের দখলে ছিল ছয়জন তাজা প্রাণ ঝরে গেছে যদি সরকার যদি এই উপলব্ধি করতে পারতো যে ষোলো বছরের যে ক্ষোভ আমার ভাই বললেন ওনার সন্তানরা ভোট দিতে পারেন না উনি কি ভোট দিতে পারেন আমি কি ভোট দিতে পারি অন্যরা কেউ ভোট দিতে পারে এই যে ভোট না দেওয়ার যে ক্ষোভ চাকরি ক্ষেত্রে ক্ষোভ দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এক ধরনের ভঙ্গুর অবস্থায় তৈরি হওয়ার কারণে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে শাসিত বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিয়াত্তরের অধ্যাদেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং চিটাগং চারটি বিশ্ববিদ্যালয়কে সাহিত্য শাসন দিয়েছিলেন চরম সাহিত্য শাসন আজকে কি আপনার মনে করার কোনো কারণ আছে যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো সাহিত্য শাসিত তারা তো সরকারের পদলেহন করতে করতে এমন একটি জায়গায় দাঁড়িয়ে গেছে যে কালকে যখন ঢাকা মেডিকেল কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চিকিৎসা নিতে যায় তখন যখন আক্রান্ত হয় তখন হাসপাতালে পর্যন্ত তারা আক্রান্ত হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা এই জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলাররা তারা কি একটি ছাত্রের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা দেখিয়েছে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছে তাদের খবর নিয়েছে এমনটি জাতি এখন পর্যন্ত দেখেনি কারণ এই বিশ্ববিদ্যালয়ের এই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় যে মতিহারের সবুজ চত্বরে আমরা থাকি যে আবু সাইদ মারা গেল সে বলেছিল যে একজন শামসুদোয়ার মৃত্যু অনেক আনন্দের তার শেষ সেন্টেন্সটা ছিল আমার কসম শিংড়ে উঠেছে খাড়া হয়ে গেছে যে সৌত্রে গণ অভ্যুত্থানে যখন ছাত্রদের প্রতি গুলি চালাচ্ছিল তখন একজন জোহা একজন প্রফেসর শামসুদ্দোয়া বুকে রক্ত দিয়ে তিনি ছাত্রদেরকে নিরাপত্তা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতি ওনার বাসভবনে হামলা করা হয় উনি উপরতলায় নিরাপদে থাকেন একটা টু শব্দটি পর্যন্ত করেন না উনি ছাত্রদের প্রতি সহমর্মিতা দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেকালজনক ঘটনাগুলো ঘটলো বহিরাগতরা সেখানে ঢুকলো লাঠি মিছিলের মহড়া সেখানে চললো হেলমেট চললো উনি এখন পর্যন্ত মুখ ফুটে একটি কথা বলেননি এই যে না বলাটা এটি সরকারের পদলেহনের চরম একটি নজির এবং চরম একটি দৃষ্টান্তের জায়গা তৈরি হয়েছে হাসিনা পা আমি ছোট করে কয়েকটি কথা শুধু আমি বলি দেখেন যে আজকে ছাত্রদের প্রতি যে জুলুম এবং নির্যাতন অনেক ষড়যন্ত্র তথ্য আবিষ্কার করতে হয় আপনি কেন ষড়যন্ত্র তথ্য আবিষ্কার করেন সরকার প্রতিটা ক্ষেত্রে আপনি এই ষড়যন্ত্র তত্ত্বের নামে গত পনেরোটি বছর বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে পদে পদে বাধাগ্রস্ত করেছেন পদে পদে সরকার ঠিক একই পদে এবার হেঁটেছিল অত সরকার যদি বুঝতে পারত যে ভেতরে ভেতরে রাজনীতি নয় তারা সংক্ষুব্ধ তাদের অধিকারের প্রশ্নে সংক্ষুব্ধ তাদের বৈধ পাওনার প্রশ্নে সংক্ষিপ্ত এই ষোলো বছরের সরকার দলের ছাত্র সংগঠনের জুলুম নিপীড়নের বিরুদ্ধে তারা সংক্ষুব্ধ অতএব সেই জায়গায় সরকার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করত। তাহলে অন্তত এই আন্দোলনকারী ছাত্রদের সাথে আলোচনায় বসতো কিন্তু সরকার এই যে সমস্যা সমাধানের শান্তিপূর্ণ উপায় আলোচনা টেবিলে বসা এবং করা সতেরো বছর সরকার সেই পথে হাঁটেনি তারা মনে করেছিল ডান্ডা মেরে ঠান্ডা করবে যেভাবে বিএনপি কে করেছে জামাতকে করেছে বিরোধী মতকে ডান্ডা মেরে ঠান্ডা করেছে এই শান্তিপূর্ণ ছাত্রদেরকে বিক্ষুব্ধ ছাত্রদেরকে ঠান্ডা করার যে কৌশল সরকার অবলম্বন করলো এটি কিন্তু হয়ে গেছে আজকে সরকার আমি কি দেখছে সারা বাংলাদেশের দিকে তাকালে প্রত্যেকটি পাড়া মহল্লায় চায়ের দোকানে আজকে তীর্থলে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় একটি আলোচনা কেন কারা ছাত্রলীগকে এই দায়িত্ব দিল যে এই একেবারেই অরাজনৈতিক অহিংস একটি সাধারণ মানুষের কাছে অসম্ভব রকমের গ্রহণযোগ্য একটি কোটা সংস্কার আন্দোলনকে রক্তাক্ত করা ছয় ছয়টি তাজা প্রাণ ঝরে ফেলে দেওয়া প্রত্যেকটি সরকারি দলের এই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের যে আক্রমণাত্মক ভূমিকা এই ভূমিকার খেসারত আজকে জাতি দিচ্ছে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় প্রমাণ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আজকে যদি ছাত্রদেরকে স্বাধীনভাবে মুক্তভাবে অহিংসভাবে তাদের গণতান্ত্রিক চর্চা করার সুযোগ দেওয়া তারা একটি ঢিল না শুনে এই সারা তাদের জনমতের পক্ষে গোটা জাতিকে আজকে ঐক্যবদ্ধ করেছে এর চেয়ে বড় বড় ছাত্রদের সফলতা তো হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার বুঝতে ব্যর্থ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তরে পথ দেখিয়েছে উনসত্তরের পথ দেখিয়েছে আমাদের বান্নতে পথ দেখিয়েছে নব্বই এর বিরোধী আন্দোলনে পথ দেখিয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বাইরে থেকে মাস্তান যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ভাড়া করে হেলমেট দিয়ে পিটিএ আন্দোলন দমন করা যাবে এটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত করা যায়নি এটি হলো আজকের বাংলাদেশ এটি হলো বাস্তবতা আমি সরকারকে এখন অনুরোধ করবো আজকে আহ সাদ্দামের একটা স্টেটমেন্ট দেখছিলাম যে জবাব দেওয়া হবে উচিত শিক্ষা দেওয়া হবে হ্যাঁ জবাব আপনি উচিত শিক্ষা হয়তো দিতে পারবেন কিন্তু আগামীর ভবিষ্যতে আপনাদের পথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারে সেটি একবার ভেবে দেখবেন। কারণ যদি বিক্ষিপ্ত জনতা বিক্ষিপ্ত শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি সংকীর্ণ দলীয় আদর্শের উঠতে উঠে তাদের যৌক্তিক দাবির পক্ষে আন্দোলন সংগ্রাম করতে পারে অহিংসভাবে লেজুর ভিত্তিক না করে তাহলে সেটি যে সাধারণ মানুষের সমর্থন পায় জনসমর্থন পায় তার সবচেয়ে বড় দৃষ্টান্ত আজকে ষোলো তারিখের সারা বাংলাদেশের শিক্ষা অবস্থা এখনো সময় আছে আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজা জেদ করে তারপরে এই দান্দামেরে দামেরে ঠান্ডা করার পরেছে নির্ধারণ করে সতেরো বছর যা করেছে এই সরকার সেটি বোধহয় আগামী দিনে অন্তত এই একটি ক্ষেত্রে করা অনেকটা দ্রুত হয়ে যেতে পারে ধন্যবাদ